¡Ay, ay, tartarial! ¿Qué nos debiste más de baile? No, 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 খাবার দাবার কিছু আছে তাইলে টাকা পয়সা তো নিশ্চয়ই আছে এই কথা কানে যায় না তোর এই কি কইতেছিস কানে যায় না দেই এই তো কি আছে তোর দা 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 আপনি তো একদম ভিজে গেছেন আমার কাছে টাওয়ালও নেই একটা রুমালও না এটা ব্যবহার করতে পারবেন না কিন্তু অত ব্যস্ত হবেন না ইটস ফাইন আচ্ছা আপনার কি হয়েছিল অ্যাক্সিডেন্ট না সেরকম কিছু না ব্যথাটা পেলেন কীভাবে কি হয়েছিল যেটা ছেলে আসলো চাইলো কিছু একটা দিতে পারিনি সেই তো মারলো আর আপনি কাউকে কিছু বলেননি কেন মানে লোক ডাকতেন দেখে কোনো লাভ হতো না এত বাজে একটা ওয়েদার না মানে হুট করে এরকম ঝড় বৃষ্টি আর চারিদিকে দেখেছেন কেমন শুনশান কোনো লোকজন কিছুই নেই শুধু আমি আপনি আর বৃষ্টির শব্দ আর কিছু নাই না হ্যাঁ আর কিছু শোনা যায় না কিন্তু আপনি এখানে একা কেন আসছেন কে আপনি আমি অল্পা কোন অল্পা মাঝরাতে আপনি এখানে অর্পা কেন আস কেন আসছেন কী কী উদ্দেশ্যে আসছেন আর না না প্লিজ আপনি আমাকে এত ভুল বুঝবেন না আমি একটা এনজিওতে জব করি কাজ পারপাস আজকে আমাকে যেতে হচ্ছে সুজানগর সুজানগর কেন কত জায়গা আছে আপনি সেখানে যাবেন সুজানগর কেন যাবেন কেন কী সুজানগর আপনার আশ্চর্য মানুষ তো আপনি বললাম তো আপনাকে আমার কাজ আছে আর আমার কাজের প্রয়োজনে যদি সুজানগর যেতে হয় তাহলে তো আমি যাবই নাকি নাকি আপনি আমাকে জোর করে অন্য কোথাও পাঠিয়ে দেবেন আর বাই দেব এত জেরা করছেন কেন আপনি আপনার পরিচয় কি আমি আমার
পরিচয় আপনাকে দিলাম না, অথচ আপনাকে কত প্রশ্ন, কত জেরা, কত সন্দেহ। আমি রবি, রবি, রবি সুজানগর, সুজানগর যাচ্ছি, আপনি যাচ্ছেন। এখানে কেউ নেই, কিছু নেই, শব্দ, বৃষ্টি শব্দ, আপনি, আমি, আর কিছু নাই। যে কারণে সন্দেহ করে আপনাকে জিজ্ঞেস করলাম, কিছু মনে করবেন না, মাফ চাই, মাফ করে দেবেন। এখানে এত রাতে আপনি কেন, বিশ্বাস হচ্ছিল না, সন্দেহ করে তাই অনেক কথা বললাম, কিছু মনে করবেন না। হ্যাঁ, আচ্ছা, আপনি একটু দাঁড়ান, একটু দাঁড়ান, আমি স্টেশন মাস্টারের কাছে গিয়ে খোঁজ নিয়ে আসি কখন ট্রেন আসবে। আরে না, যেতে হবে না, আপনি বসুন। ট্রেন যদি আসে এমনিতেই টের পাওয়া যাবে। আর আমি ফোনে বেশ কয়েকবার ট্রাই করেছি, এর আগেও নেটওয়ার্ক কানেক্টেড হচ্ছে না। অত্যন্ত একটা প্রত্যন্ত অঞ্চল, একেবারে নিভৃত গা বলতে গেলে, একটা ট্রেন স্টেশন আর কিছু না। আপনি এখানে এখানে নেটওয়ার্ক কোথেকে পাবেন, পাবেন না কিছু? আমি, আপনি দাঁড়ান, আমি খুঁজে আসি। বিশুদ্ধ খাবার পানির প্রজেক্ট, 10 দিন 10টা গ্রামে ভিজিট করতে। আমার লাস্ট ডেস্টিনেশন হচ্ছে গিয়ে সুজানগর। ট্রেনটা যে কখন আসবে? এই ঘরের রাতে আপনি সুজানগর না গেলেও পারবেন। ওই যে বললাম, ইমার্জেন্সি। সুজানগরের প্রজেক্টটা শেষ করেই আমাকে রিপোর্ট নিয়ে সোজা যেতে হবে অফিসে, কারণ এটার উপর ডিপেন্ড করছে আমাদের বাজেট। খুবই ইমার্জেন্সি আমার জন্য। অবশ্য আমার সাথে আমার একজন কলিগও ছিলেন, কিন্তু তার মায়ের অসুস্থতার কারণে আসতে পারেনি। আসলে এই ডেডলাইন ধরতে হলেও একটা দিন অনেক বড় ব্যাপার। আপনি, আমি আর বৃষ্টির শব্দ, আর কিছু না। রহস্য খুঁজে পাচ্ছেন না? অদ্ভুত একটা রহস্য। রহস্য? কোন রহস্যের কথা বলছেন আপনি? মনে করেন আপনি, আমি অনন্তকাল বাধা পড়ে আছি এই প্ল্যাটফর্মে, কেউ নেই, কেউ এসে যে আমাদের উদ্ধার করবে। আটকা পড়ে আছি তো আছি একটা গোলক ধাঁধার মধ্যে। কবে ট্রেন আসবে, কখন আসবে, কখন আমাদের নিয়ে যাবে সেই সুজানগরে, যেখানে অনন্ত নক্ষত্র বিধি সাথী করে আমরা পৌঁছে যাব সুখের অঙ্গনে। আমার কাছে টর্চ আছে, আপনি ভয় পাবেন না। আমি টর্চটা কেন যাচ্ছেন আপনি?
একজনের সাথে দেখা করতে। বিশেষ কেউ? অনেক বিশেষ কেউ। আপনি জানেন আমাদের বিয়ে ঠিক হয়ে গেছে। আমি অপেক্ষা করছি ট্রেন, ট্রেন তারপর উঠবো তিনটা স্টেশন এবং আমাদের মিলন। এটা কি তারিখ? হ্যাঁ, তার বকুলের এই ছবিটা তখনকার। আপনি কিন্তু আমার কৌতূহল ভীষণ বাড়িয়ে দিচ্ছেন। এখন তো তাকে দেখতে ইচ্ছে, সে কিন্তু দেখতে ভারী মিষ্টি। আপনি কি শুনতে চান, ওর কথা জানতে চান? আমি তখন সুজানগরে স্কুলে মাস্টারি করি, আবার রাজনীতিও করি। ভাই, আমাদের এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। আচ্ছা ভাই, আসুক, দেখা যাক কি বলে। ভাই, আমাদের তো পার্টি অফিস ছাড়তে হবে, পুলিশ আমাদেরকে খুঁজছে। কেন পার্টি অফিস ছাড়তে হবে কেন দাদা? ওই যে রিলিফের মালগুলো নিয়ে পুলিশ খুব ঝামেলা করছে। রিলিফ তো আমরা চুরি করি নাই, রিলিফ যে চুরি করছে পুলিশ তাকে ধরবে, আমাদের সমস্যা কি? তো আমরা সেটা প্রমাণ করবো কিভাবে? আমরা প্রমাণ করবো কেন? কে চুরি করছে, কে চুরি করে সেটা পুলিশ প্রমাণ করবে, আমাদের কোনো দায়িত্ব নেই। আর শোনো, পালানোর চিন্তা করবো না, খবরদার, মা থেকে পালানোর চিন্তা দূর করা। কিন্তু আমরা আমাদের মতো করে থাকবো, আমরা এমন কিছু করি নাই যে আমাদের পালাতে হবে। তোমরা কারা, কোথেকে আসছো? মেম্বার সাহেব আপনারা ডাকতেছেন। ঠিক আছে, যাও, আমি কাজ শেষ করে আসবো, যাও। না, এখনই ধরে নিয়ে যেতে বলছে আপনাকে। মানে কি কইলে তোমরা? ধরে নিয়ে যেতে হবে মানে? এই তোমরা কারা, ভাইয়ের উপরে এভাবে কথা বলছো? যাও, উনি পরে আসবে, যাও। সিরেন নামটা কারা? আমরা মেম্বারের লোক। মেম্বারের লোক হয়েছে কি হয়েছে? যাও। আর থামো না, এই তোমরা যাও, আমি আসছি, যাও। আপনারা না লয়ে কিন্তু আমরা যাবো না, আমরা সামনে আসি, যাও। ভাই, আমি এই ভিটামাটি সাইডে যাইতে পারব না, এটা আমার বাপ দাদার জমি, এটা কই লইলো আমি যাবো গা? তোর বাপের কোনো কাম আছিল? খালি টিপ সই দিয়ে জমি বেচতো, টাকা লইতো, এটা দিয়ে খাইতো, আর কোনো কাম করতে হয়? কোনো কাম করতো না। কেন আমি জলুর দিনে কেমনি উড়াই আনতেনে? তাহলে আমি এখন কী করুম? বউবার চালে রাস্তায় নামবো, তাহলে আপনাদের ভোট দিয়েছি কি লেগা? আমার ভোট দিয়ে মেম্বার বানা একটা উদ্ধার করে ফেলাইছে আমার, আপনি কিছু করেন। আরে আমি কি করবো, আমি কি অন্যায় কামটা করতে পারবো? আমি এগুলো কিছু করতে পারবো না। যাও না, যা। ঠিক আছে, আপনি দেখেন মিয়া ভাই, সালাম আলাইকুম। আপনি আমাকে ডেকেছিলেন, তোমার লগে কথা আছে, বসো। তুমি নাকি এই সুজয়নগর গ্রামে তোমার রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করছো আবার? জি, রাজনীতি করা আমার অধিকার, শুধু আমার না, সবার অধিকার আছে। না, সবার রাজনীতি করার অধিকার নাই। রাজনীতি করতে গেলে ক্ষমতা দরকার, টাকা দরকার, আধিপত্য দরকার, তিনটার একটাও তোমার নাই। আপনি ভুল বলছেন, রাজনীতি করতে এর কোনোটারই দরকার নেই। দরকার শুধুমাত্র মানুষের প্রতি মমতা আর সততা, আর কিচ্ছু না। তুমি কি আমার সাথে তর্ক করবা না আমি যেটা বলতেছি সেটা শুনবা? আপনি ডেকেছেন, আমি আপনার কথা শুনতে এসেছি, বলুন। এই নে, তুমি পাইছো না? হ্যাঁ, আমি শুনতে পাইলাম তুমি দক্ষিণ পাড়ার ফ্যাক্টরির সব শ্রমিক গণিয়া রাস্তায় আন্দোলন করতেছো, মিছিল করতেছো, অবরোধ করতেছো, কেন? আবার শুনতে পাইলাম ইদানিং নাকি তুমি বাড়ির চাষা, ওই যে উত্তরপাড়া চাষা, চাষাগুলি নিয়ে কী সব গোল মিটিং করো, কেন? কি বিষয়টা কি? ওই সব ছোটো লোকগুলো নিয়ে কী করতে চাও তুমি? আন্দোলন করতে চাও, তাদের কি জাতে উঠাইতে চাও, আমার বিরুদ্ধে লাগাইতে চাও? আপনি যাদেরকে চাষা বলে গাল দিচ্ছেন, এই লোকগুলো যদি উৎপাদন বন্ধ করে দেয়, চাষাবাস বন্ধ করে দেয়, কী খেয়ে থাকবেন?
আপনি আমি আমরা একদিন বন্ধ করে দেখ, দেখেন তো একবার। আর শ্রমিকদের আপনি গালাগাল করছেন, কল কারখানায় তারা যদি কাজ বন্ধ করে দেয় কি করবেন? মানুষ চলতে পারবে? আপনি পারবেন, আমি পারবো, কেউ পারবে? আমি এসব কৃষক এবং শ্রমিককে একত্র করে ওদের ন্যায্য পাওনার পক্ষে কথা বলছি। এখন এটা যদি আপনার বিরুদ্ধে যায় আমার তো কিছু করার নেই। দেখো, আমি তোমার লোকের এসব বিষয়ে নেতক করতে যাবো না। আমার পরিষ্কার কথা, এই সুজনগর গ্রামে এই জাতীয় কোনো কাজকর্ম হইতে দিব না, হইতে পারবো না। তোমার সাবধান করে দিতেছি, স্কুলে মাস্টারি করবা, বাড়ি যে থাকবা মারে খাওন দিবা, এছাড়া তোমার এগুলি কোনো গরম দরকার নাই। আমার এলাকায় কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চলবো না, যা করার বাইরে যা করবো। যাও তুমি এখন। সেদিন ওনার সঙ্গে কথা বলার পর আমি সারা রাত ঘুমাইনি, এক ফুটও ঘুমাইনি। আমার চোখের সামনে বারবার ভেসে উঠত দুই বেনি দোলানো বকুলের চেহারা। পরদিন আবার ওর সঙ্গে দেখা। আপনি যদি কিছু মনে না করেন আমরা কি ওদিকটা যেয়ে কথা বলতে পারি? হ্যাঁ জি। সেদিন আপনার ভাই যা যা বলেছিলেন সে একই কথা বলার জন্য কি আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন? আপনার কথাগুলো সেদিন শুনে আমি সারা রাত ঘুমোতে পারিনি। আপনার কথাগুলো আমাকে ভাবায়। আমি কখনো কারোর কাছ থেকে এরকম কথা শুনিনি। আমি আপনাকে বলে বোঝাতে পারবো না আপনার কথাগুলো আমার কাছে কেমন লেগেছে। আমি আপনার কথাগুলো বারবার মনে করার চেষ্টা করেছি আর এর অর্থ বোঝার চেষ্টা করেছি। আমি নতুন করে সব কিছু আবার হিসাব করতে শুরু করেছি। আমার কাছে মনে হয়েছে যে আপনার কথাগুলো সত্য, আর এরপর থেকে আমার এই অস্থিরতা, আপনার সাথে দেখা করার জন্য, আপনার সাথে কথা বলার জন্য আমি হন্য হয়ে প্রতীক্ষা করে রয়েছি। আপনি কি বলতে চান আমাকে আরেকবার বলবেন, আমি আপনার কথাগুলো শুনতে চাই। আমি আমার স্বপ্নের কথা বলেছি, এমন স্বপ্ন যে স্বপ্ন আমি বিশ্বাস করি। আমার স্বপ্ন, আমার বিশ্বাস যাদের পছন্দ হয়নি তারাই আমার শত্রু হয়। আপনি দেখেন আকাশ, বিশাল আকাশ, আকাশের মাঝে যে ভেসে বেড়ানো মেঘ, বৃষ্টি, প্রকৃতি, মানে প্রকৃতির মধ্যে যা কিছু আছে সব কিছু সবার জন্য সমান। সে ধনী হোক, গরিব হোক, বড় হোক, ছোট হোক, উঁচু হোক, নিচু হোক, সবার জন্য সমান। আমার জীবনে স্বপ্ন বলেন, ব্রত বলেন, প্রতিজ্ঞা বলেন, সব কিছুই এটা অবহেলিত বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানো। আপনার কথা শুনে মনে হচ্ছে আমার নতুন করে জন্ম হয়েছে। আমি আপনার সাথে থাকতে চাই। Thank you.
আমি যদি ভুল না করি তাহলে তারপর থেকেই আপনাদের সম্পর্কটা ধীরে ধীরে প্রেমের দিকে আগাতে থাকে, তাই তো? শাড়িটা খুব সুন্দর, তোমার চেয়ে বেশি না। আমি জানি আমি যেভাবে বকুলকে ভাবি, বকুলও ঠিক দেখি আমাকে। একবার কি যে হুলস্থুল ব্যস্ত আমি
আপনি পার্টি অফিসে বকুল এসে হাজির। হ্যাঁ অফকোর্স। এই শোনো, এই সুমিত, হারুন, গুটি বসন্ত যে কোনো সময় মহামারী আকার ধারণ করবে, পাশের গ্রামে চলে আসছে, যে কোনো সময় এই গ্রামে আসবে, তৈরি থাকতে হবে। আচ্ছা, তোমাকে ওষুধের কথা বললাম দাদা, আপনি বলেছিলেন জানাবেন, কিন্তু পরে তো আর কিছু জানাননি। ও হ্যাঁ হ্যাঁ, সত্যেনের বাড়িতে ওষুধ রাখা আছে, তুমি ওষুধগুলো বুঝে নাও, তোমার কাছে রাখো, আমি তোমার কাছ থেকে ওষুধের হিসাব চাইবো, ঠিক আছে? আচ্ছা হারুন, শুধু ওষুধ হলে তো হবে না, খাবার দাবার লাগবে না, এটা কে খেতে পারছে কে খেতে পারছে না, তোমার তো বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের কাছে গিয়ে খাবার সংগ্রহ করতে হবে না, চাল ডাল এটা সেটা রাখতে হবে না, কী কী অবস্থা করেছো তুমি? ভাই আপনি বলেন। শোনো, দরবেশপুরে একলাসের বাড়িতে কিছু খাবার রাখা আছে, ওগুলো তুমি কালেক্ট করো, তোমার কাছে রেখে দাও। হ্যাঁ ঠিক আছে ভাই, আপনি এগুলো নিয়ে একদম ভাববেন না, আমি ঠিকঠাক দেখে নেব। আর তুমি হচ্ছে খাবার, তাহলে তোমার হচ্ছে ওষুধ। ভাইজান, আমি কি ওনাদের সাথে যাব না থাকবো? তুমি 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 আচ্ছা ওকে রাখো, ওকে তোমাদের সঙ্গে রাখো। ঠিক আছে ভাই, তাহলে আমরা এখন আসি। আসসালামু আলাইকুম। রবি, তুমি এখানে? এখানে আসতে নেই, এটা পার্টি অফিস, এখানে তো সাধারণ লোকজন কেউ আসে না, এটা তো পার্টির লোকজন আসে। তা আমাকে তোমার পার্টিতে নিয়ে নিলে হয়। তুমি পলিটিক্স করবে নাকি? মনে হয় না যে তোমার ফ্যামিলি কেউ নিয়ে নেবে। তুমি সাহস দাও, আমি পারব। আর তুমি আমার পাশে থাকলে কে কি বললো না বললো তাতে আমার কিছুই যায় আসে। আচ্ছা, আপনাদের এই প্রেমের কথা বকুলদের বাড়ি কেউ জানতে পারেনি? আমি বিশেষ করে তার ভাই, তারা কি সব মেনে নিয়েছিল? হ্যাঁ জেনে যায়, জেনে যায়, এবং আমাকে তো মেরেই ফেলতে চেয়েছিল। এত বড় সাহস, তুই এই কামটা করার চিন্তা করলি না? আমার তখন থেকে সন্দেহ হইতেছিল, তোর আসার আসল হৃদয় ভালো লিখতেছিল না আমার। তোরে তোরে আমি ওই রকম একটা ছোট লোকের লগে তুই আমি জানি না তোমার মধ্যে কি সম্পর্ক আছে, তবে গ্রামে কিছু কানাঘুষা চলতেছে, যদিও আমি এসব বিশ্বাস করতে চাই না। আপনি যা শুনেছেন সত্যি শুনেছেন, আমি বকুলকে ভালোবাসি, বকুলও আমাকে ভালোবাসে, আর এটা লুকোনোর কিছু নেই। একদম জোরে কথা বলবো না, তুমি তোমার আমি খুব ভালো ছেলে জানতাম, আসলে তুমি ভালো মানুষ, তুমি এটা সন্দাবাদ রাজনীতির নামে তুমি সন্দাবাদই করতেছ। তুমি কি মনে করছো আমি কিচ্ছু বুঝি না? তুমি আমারে আমারে সরানোর ঠান্ডায় আসছো, আমারে সরাই দিয়া আমার চেয়ারে বসবা, এর জন্য আমার বোনের দিকে নজর দিচ্ছ। কোনো দিন সম্ভব না রবি, তুমি আমারে ছিল না, তুমি আমারে ছিল না। ভাইজান, ওর কোনো দোষ নেই, যা বলার আপনি আমাকে বলেন। একটা কথা কবি না তুই, তুই আমার সামনে খাড়া কোনো কথা কবি না। তবে আমি ছোটবেলার থেকে বাবাই মরে যান মায় মরে যাওয়ার পর থেকে তোর আমি মানুষ করছি, তবে যদি আমি বই হিসাবে বুকে টেনে নিতে পারি, তবে কিন্তু আমি টুকরা টুকরা করে কাঙ্গে ভাসাই দিতেও আমার এক সেকেন্ড সময় লাগবে না। একজন আরেকজনকে ভালোবাসে, এতে সমস্যা কি? সমস্যা তুমি, তুমি সমস্যা, তোমার মতো বাদাম মেল লাগে আমি আমার বোনের বিয়ে দিব না। আমি রবিকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। বকুল, খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু, জাতি বিতরণা আর এক মুহূর্তে খারাপ হয়ে রবি, তোমার আমি খুব ঠান্ডা মাথায় কিছু কথা বলতেছি, শান্তশিষ্টভাবে শুনবা। এই মুহূর্তের পরের থেকে আমার বোনের দিকে একবারের জন্য চোখ তুলে পারাই, স্কুলে মাস্টারি করবা, মাল লগে থাকবা, কোনো আন্দোলন রাজনীতি করবা না। তোমার আমি চাইলে তোমার কলার ভিতরে হাত দিয়া কুঞ্জেরা টাইনা পাইল করে টুকরা টুকরা করে ফেলাইতে পারি। তোমার আমি এমন মামলায় ফাঁসামো যেই মামলায় তোমার ফাঁসি দ্বারা কোনো রাস্তা নেই, দুনিয়ার কোনো শক্তি নাই তোমার গলার থেকে দড়ি বাঁধাইতে পারে। আর তোমার ফাঁসি হয়ে যাওয়ার পরে তোমার মার কি অবস্থা হবে,
রাস্তায় রাস্তায় ভিক্ষা করো তারা কোনো কঠিন রামসিং ভাবো তুমি কি করবা, তুমি কি পারো একটা ফাঁসির দড়িতে ঝুলবা না ভালো হয়ে যাইবা নাকি তোমার মারে ভিক্ষা করাইবা রাস্তায় রাস্তায়? তুমি আমি যাইতে কি করলেন তখন? আর বকুল, আমি বুঝতে পারছিলাম না যে আমি কি করব, কিন্তু আমি সে পদ থেকে কখনো সরে আসিনি। যারা বেশি পরিমাণ অসুস্থ ওদেরকে তালিকা করে দেওয়া আগে একটু জেনে নেব। ভাই ছেলে অবস্থা কি করব, তুমি আমি তোমাদের সাথে যাবো। আরে কি বলে, তোমার ভাই শুনলে খুন করে ফেলবে। জানলে জানুক, আমি কোনো কিছু তো আকা করি না। ধৈর্য ধরো, ধৈর্য ধরো, এখন অধৈর্য হওয়া যাবে না। তুমি যে আসো যাও, যদি কেউ দেখে ফেলে তোমার ভাইকে বলে কি হবে চিন্তা করে দেখেছো তো? তোমার সামনে পরীক্ষা, পরীক্ষা শেষ হোক, তারপর আমি তোমাকে নিয়ে অন্য কোথাও চলে যাবো, কেউ খুঁজে পাবে না আমাদেরকে। আমি বলেছি আমাকে ছাড়া থাকতে? আচ্ছা কোথায় কোথায় এরকম কাঁদছো কেন বলো তো? কান্না থামাও, কান্না থামাও, হিসেব করে চলতে হবে। এখন তো হুটহাট করে যে কোনো ডিসিশন নেওয়া যাবে না। তারপর তখন আমি বুঝতে পারিনি যে আমার জন্য এত বড় একটা দুর্ঘটনা অপেক্ষা করছে। এত বড় ষড়যন্ত্র আমার বিরুদ্ধে, টেরে পাই দেখছো যেমন মায়ও হেমন। চল দেখা করতে এসেছিল আপনার সঙ্গে, কথা হলো? তারপর কথা হয়েছে, যোগাযোগ হয়েছে, স্মৃতিতে স্মৃতিতে আমি চলে আসি নানা বাড়ি করবেন। অবশেষে প্রায় অন্তকাল অপেক্ষা করার পর আজকে বকুলের সঙ্গে আমার
দেখা হবে। সত্যি আমি এখন বুঝতে পারছি আপনাদের দুজনের জায়গাটা। আসলে ভালোবাসার জায়গাটা কত সুন্দর, কত শুদ্ধ, কতটা পরিষ্কার। আচ্ছা একটা বিষয় ভীষণ জানতে ইচ্ছে করছে, ওর ভাই কি এখন সব কিছু মেনে নিয়েছে? হ্যাঁ সব কিছু মেনে নিয়েছে, এখন আর কোনো বাধা নেই। ও ভীষণ সুন্দর, আমি সবকিছু ওর কে সবকিছু আমি এখনো আমার সঙ্গে রেখেছি। আপনি কি শিওর? হ্যাঁ হ্যাঁ আসেন। আরে আপনি কি শুনুন শুনুন, এই যে আচ্ছা এক্সকিউজ মি শুনুন, আরে ম্যাডাম আপনি এখানে? আপনি আমি সে তখন থেকে ট্রেনের জন্য অপেক্ষা করছি। আমাকে জানালে আমি এখানে নিশ্চয়ই একটা থাকার ব্যবস্থা করে দিতাম। তা ম্যাডাম আপনার কোনো সমস্যা হয়নি তো? না 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 একদম ঠিক আছে, আমি একবার গিয়েছিলাম আপনাকে খুঁজতে কিন্তু আপনাকে তো পাইনি। ও আমি তো গিয়েছিলাম সেই উত্তরের রেলওয়ে স্টেশনে, জানেন এই ঝড় বৃষ্টির রাতেও ডাকাতেরা লাইন উপড়ে ফেলে দিয়েছিল, সেই লাইন চেক আপে গিয়ে আমার আর ফেরা হয়নি। আরে ঝড় বৃষ্টির রাতে কোনো যাত্রী কি স্টেশনে আসে বলুন? না না আরও একদিন ছিলেন তো আমার সাথে, উনিও যাবেন সুজানগর, কী যেন নাম বলছিলেন, রবি, হ্যাঁ সুশ্যাম বর্ণের মাঝ বয়সে মোটামুটি লম্বা, সারা রাত তো তার সঙ্গেই গল্প করে কাটিয়ে দিলাম। বলেন কি তার সাথে এতক্ষণ আপনি গল্প করে কাটিয়েছেন? হ্যাঁ কোনো সমস্যা হয়নি তো ম্যাডাম? কেন কী সমস্যা হবে, ও তো উন্মাদ পাগল। কী আসবে কী যাতা বলছেন আপনি? না না সত্য বলছি, লোক মুখে শুনেছি ওর প্রেমিকায় রেলওয়ে স্টেশনের পুরোবার ব্রিজ থেকে লাভ দিয়ে পড়ে আত্মহত্যা করেছিল, তারপর থেকে ও এই রেলওয়ে স্টেশন ওই রেলওয়ে স্টেশন ঘুরে বেড়ায় আর একাকী কোনো প্যাসেঞ্জার পেলেই এই কাহিনী তার সাথে বলতে থাকে। ওই তো ট্রেন চলে এসেছে হুইসেল বাজছে, আপনি এক কাজ করুন আপনি আমার সাথে চলে আসুন, আমি আপনার ট্রেনের সিটের ব্যবস্থা করে দিচ্ছি, আসুন। আমার ব্যাগ আচ্ছা নিয়ে আসুন নিয়ে আসুন, আমি আগাচ্ছি।